বাজার দরের যে পরিস্থিতি এই অবস্থায় আপনারা কি ভালো আছেন? বর্তমান সরকারের বর্তমান সরকার তারা কি দেশ চালাতে পারছে তারা? এবং এই সরকার কি নির্বাচিত সরকার? এই সরকার নির্বাচিত সরকার নয়, তারা দেশ চালাতে পারছে না। রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, তাহলে দেশ চালানোর জন্য মানুষের ভোট লাগে, সমর্থন লাগে, রাজনৈতিক ম্যান্ডেট লাগে। এই সরকারে কি কোনো রাজনৈতিক ম্যান্ডেট আছে? কোনো রাজনৈতিক ম্যান্ডেট নাই। তাহলে সরকার গায়ের জোরে জবরদস্তি করে এই সরকারের দেশ চালানোর চেষ্টা করছে। আমি শুরুতে কনভেনশনে আপনারা যে প্রস্তাবনা হাজির করেছেন তার সাথে আমাদের সংহতি এবং একাত্মতা জ্ঞাপন করছি। দু নম্বর বক্তব্য হচ্ছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে এই সরকার ক্ষমতায় আসলো কি কথা বলে? যে সরকার ক্ষমতায় ভোট এবং ভাতের অধিকারের জন্য সরকারকে ক্ষমতায় দেবেন, মানুষ এদের কথা কিছুটা বিশ্বাস করেছিল, তারা ক্ষমতায় আসছিল। তারপর ইতিহাস কি? তারপরে ইতিহাস মানুষের ভাতের অধিকার এরা কেড়ে নিয়েছে, প্রত্যেকটা শ্রমিক কর্মচারী পেটে এরা লাথি মেরেছে এরা, এবং লাথি মেরে শেষ করেনি। কদিন আগে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সম্মেলনে বললেন এই সরকার ব্যবসায়ীদের সরকার। তার মানে কি? আওয়ামী লীগ যারা এক সময় শ্রমিক বান্ধব দল ছিল, তারা বলছে শ্রমিকের তারা নাকি সরকার করবে, এখন তারা শ্রমিকের বিরুদ্ধে দাঁড়িয়ে পুরোপুরি লুটেরা ব্যবসায়ী আর লুটেরা ধনী ওদের কাছে আত্মসমর্পণ করেছে। এই সরকার কি আমরা মেনে নিতে পারি আমরা? দ্বিতীয় কথা, বা কিছু লোক ভোটের অধিকার 2014 সালে এবং 2018 সালে মানুষের ভোটের অধিকার এরা কেড়ে নিয়ে পুরো দেশ থেকে এরা একটা মগের মূল্যকে এরা পরিণত করেছে। আজকে সবার সব জিনিসের দাম বাড়ে। যে সরকার ভারত থেকে যদি ডিম আমদানি করতে হয়, আমরা জানতাম ডিমে নাকি আমরা স্বয়ংসম্পূর্ণ, ভারত থেকে যদি ডিম আমদানি করতে হয়, যদি পেঁয়াজ আমদানি করতে হয়, তাহলে এই সরকারের ক্ষমতায় থাকা আর কোনো কি অধিকার থাকে? কোনো অধিকার থাকে না। যে সরকার একটা বাজার নিয়ন্ত্রণ করতে পারে না, যারা সিন্ডিকেটের কাছে আত্মসমর্পণ করেছে সেই সরকারকে আপনারা কি দেখতে চান? একদিনে কি এই সরকারকে আমরা বরদাস্ত করতে পারি? আমরা পারি না। কথা খুব পরিষ্কার, সেখানে আমরা খুব পরিষ্কার করে বলেছি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন গত 15 বছরে বাংলাদেশকে এরা লুটের বাজারে পরিণত করেছে। এবং আর একটা, একতরফা নীল নকশার সাজানো নির্বাচন করবার জন্য এখন তারা পায়তারা করছে। এই পায়তারার কারণে 4 মাস আগে বাংলাদেশের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি হয়েছে, কিন্তু এরা এতই নির্লজ্জ, এরা এতই বেহায়া, এক কান কাটা নাকি যায় বাজারের বাইরে দিয়ে আর দু কান কাটা সে নাকি বাজারের ভেতর দিয়ে হাঁটে। ফলে এই সরকার এদেরকে আজকে বিদায় দেওয়া ছাড়া আমরা দেশ, জনগণ, গণতন্ত্র কোনো কিছু আমরা রক্ষা করতে পারবো না। শেষে যে কথা বলতে চাই, প্রধানমন্ত্রী তিনি 4 তারিখে আসবেন, ইতিমধ্যে দেখেছে বাংলাদেশের মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে, আন্তর্জাতিক সম্প্রদায় বহু আগেই এই সরকারকে প্রত্যাখ্যান করে একে একে নিষেধাজ্ঞা একে একে তারা বিভিন্ন ধরনের অবরোধ আমরা শুনতে পাচ্ছি এই সরকারের বিরুদ্ধে নাকি আজকে নাকি দেওয়া হবে। সেজন্য প্রধানমন্ত্রীকে বলতে চাই, যদি ন্যূনতম লজ্জা শরমের ব্যাপার থাকে, শান্তিপূর্ণ পথে মর্যাদা নিয়ে যদি আপনি ক্ষমতা থেকে সরে যেতে চান, 4 তারিখে দেশে ফিরে পদত্যাগের ঘোষণা দিন, তাহলে মানুষ ঈদের আগে মানুষ আনন্দ পাবে। মানুষ এই জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে লড়াই করা নাকি ইমানের অংশ। আজকে বাংলাদেশের মানুষ এই জুলুমের জালেমের বিরুদ্ধে লড়াই করবো, সে লড়াই আমরা জিতবো, দেশকে রক্ষা করবো, জনগণকে রক্ষা করবো। আপনারা রাজপথে নেমেছেন, আমি আশা করি এই সরকারকে বিদায় না দিয়ে কেউ আমরা ঘরে ফিরে যাব না, আপনারা ঘরে ফিরে যাবেন না। এই কথা বলে
সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করতে আপনাদের সবাইকে অভিবাদন।